আসসালাম আলাইকুম আরহমাদুল্লাহী আবার কাতুর সকল ভি আসান সাবস্ক্রাইবার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করছি মহান আল্লাহ তালসের রহমতে সকলেই ভালো আছেন এসএসসি অ্যাসাইনমেন্ট দুই হাজার বাইশ শিক্ষা বিষয় হচ্ছে কৃষি শিক্ষা পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের নমুনা প্রশ্ন এবং নমুনা অ্যান্সার নিয়ে আমরা হাজির রেখেছি সব পিডি ফাইলের লিঙ্ক প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার চাইলে ডাউনলোড করেও সলিউশনগুলো করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে হান্ড্রেড পার্সেন্ট মার্কসের সলিউশনগুলো করতে পারতেছেন দু হাজার বাইশ সালের এস পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট কি বিষয় হচ্ছে কৃষি শিক্ষা প্রথমপত্র বিষয়কট একশো উনচল্লিশ স্তর এইস এখানে নমুনা প্রশ্নটা করা হয়েছে অ্যাসাইনমেন্টে এখানে দেখতে পাচ্ছেন অ্যাসাইনমেন্টে মাঠ ফসল ও উৎপাদন ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রাপ্তির উৎস নির্ধারণ সো বাদ বাকি প্রশ্নগুলো আপনারা দেখে নেবেন আমরা নিচে চলে যাব সম্পূর্ণ ভিডিওটা দেখলে হান্ড্রেড পার্সেন্ট মাস্কগুলো পেয়ে যাচ্ছেন এখানে এক নং প্রশ্নের উত্তরে এখানে বলা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন মাঠ ফসল আমাদের চারপাশে যেসব উদ্ভিদে খাদ্য ও আর্থিক সহযোগিতা আছে এবং সমষ্টিগত পরিচর্যার মাধ্যমে ব্যাপক পরিসরে উঁচু নিচু সব ধরনের জমিতে চাষ করা হয় সেগুলোকে মাঠ ফসল বলা হয় সো সম্পূর্ণ ভিডিওটা দেখলে হানড্রেড পার্সেন্ট মাস্কগুলো পেয়ে যাচ্ছেন সো এই সলিউশনটা মাঠ ফসলের যে সলিউশনটা এটা আপনারা লিখে নেবেন সো আমরা নিচে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন মাঠ ফসলের ব্যাখ্যা যেমন দানা ও খাদ্য ফসল দুই নাম্বার ডাল ফসল তিন নাম্বার আশ ফসল চার নাম্বার তেল ফসল পাঁচ নাম্বার এখানে বলা হয়েছে চিনি ফসল ইত্যাদি তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট মাস্কের সলিউশনগুলো করতে পারতেছেন এক নাম্বার দানা বা খাদ্য ফসল সো দানা বা খাদ্য ফসলের যেটা আলোচনা করা হয়েছে সেটা লিখে নেবেন তো লেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুই নাম্বার ডাল ফসল ডাল ফসল এখানে দেখতে পাচ্ছেন যেসব ফসল সংগ্রহ জন্য উৎপাদন করা হয় সেগুলোকে ডাল ফসল বলে যেমন মসুর মুখ খেসারি ছলা, মাসকালাই, সেলুন আইর হর ইত্যাদি তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট মাস্কগুলো পেয়ে যাচ্ছেন সবার আগে সলিউশানগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন সবার আগে কিন্তু আমরা কিন্তু এই চ্যানেলে সলিউশনগুলো দিয়ে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন যে তিন নাম্বার আশ ফসল আশ ফসলের উৎপাদনের জন্য যে সব ফসল উৎপাদন করা হয় সেগুলোকে আশ ফসল বলা হয় যেমন পাট কেফাফ কেনাফ মেসাত মেস্তা তুলা ইত্যাদি তো চার নাম্বার এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন তেল ফসল তেল ফসল তেল সংগ্রহের জন্য যে সব ফসল উৎপাদন করা হয় সেগুলোকে তেল ফসল বলা হয় যেমন সরিষা তিল সূর্যমুখী রাই চীনাবাদাম তিসি সয়াবিন ইত্যাদি এগুলো হচ্ছে তেল ফসল সো নিচে চলে যাবো সম্পূর্ণ ভিডিওটা দেখলে হান্ড্রেড পার্সেন্ট মার্কগুলো পেয়ে যাচ্ছেন পিডিএফ ফাইলের লিঙ্ক প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনার চ্যানেল ডাউনলোড করেও সলিউশনগুলো করতে পারেন এখানে বলা হয়েছে পাঁচ নাম্বার চিনি ফসল যেসব ফসল চিনি ও গুড় তৈরির জন্য উৎপাদন করা হয় সেগুলোকে চিনি ফসল বলে যেমন আখ খেজুর তাল সুগার বিট ইত্যাদি এগুলোকে চিনি ফসল বলা হয়েছে সো নিচে দেখতে পাচ্ছেন উদ্যান ফসল উদ্যান ফসল যেগুলো এখানে দেখতে পাচ্ছেন সাধারণ বন্যামুক্ত সীমিত উঁচু জমিতে উঁচু ও মাঝারি উঁচু জমিতে যেসব ফসলে প্রতিটি গাছকে বিশেষ যত্ন সহকারে চাষ করতে হয় সেগুলোকে উৎপাদন ফসল বলে তো উৎপাদন ফসলগুলো এখানে বলা হয়েছে যেমন ফুলকপি বাঁধাকপি লে লেটুস টমেটো পেঁপে কলা আম কাঁঠাল গোলাপ রজনীগন্ধা গাঁদা ইত্যাদি এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আলোচনা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন উদ্যান ফসলের ব্যাখ্যা যেমন ফুল জাতীয় দুই নাম্বার ফল জাতীয় তিন নাম্বার সবজি জাতীয় চার নম্বর মশলা জাতীয় এগুলো হচ্ছে ব্যাখ্যা করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে হান্ড্রেড পার্সেন্ট মাস্কগুলো পেয়ে যাচ্ছেন এক নম্বর ফুল জাতীয় মৌসুম বা সারা বছর ফুল উৎপাদন উৎপাদন ক্ষম উৎপাদন ক্ষম গাছপালাকে ফুল জাতীয় গাছপালা বলা হয় যেমন গাঁদা গোলাপি জুই বেলি চন্দ্রমল্লিকা ইত্যাদি এগুলো হচ্ছে ফুল জাতীয় সো এখানে দেখতে পাচ্ছেন ফল জাতীয় দুই নম্বরে ফল জাতীয় এখানে দেখতে পাচ্ছেন ফল উৎপাদনের উদ্দেশ্য যে গাছ লাগানো হয় তাকে ফল জাতীয় গাছ বলা হয় অধিকাংশ ফল গাছ দীর্ঘজীবী যেমন আম জাম কাঁঠাল লিচু সপেদা ইত্যাদি এগুলো হচ্ছে ফল জাতীয় তিন নম্বরে বলা হয়েছে সবজি জাতীয় সবজি জাতীয় যেগুলো সস্ব সেগুলো আলোচনা করা আছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে হান্ড্রেড পার্সেন্ট মার্ক্সগুলো পেয়ে যাচ্ছেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট মার্কস পেয়ে যাচ্ছেন সো পিডিএফ ফাইলের লিঙ্ক প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলেও ডাউনলোড করে সলিউশনগুলো করতে পারবেন সো অবশ্যই চ্যানেলের নতুন সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে তিন নম্বর বলা হয়েছে সবজি জাতীয় সবজির শাক সবজির জন্য উৎপাদিত গাছকে সবজি জাতীয় গাছ বলে ব্যবহার এবং গাছের বিভিন্ন অংশ খাদ্য হিসাবে গ্রহণ করার সবজি নানা ধরনের হয়ে থাকে যে এক ক নাম্বার এখানে বলা হয়েছে ফুল জাতীয় ফুলকপি কলা মোচা শাপলা ফুল ইত্যাদি খ নাম্বার এখানে বলা হয়েছে পাতা জাতীয় পুঁই শাক লালন শাক ধনে ধনে পাতা ইত্যাদি গ নাম্বার মূল জাতীয় গাজর মূলা শা শাল ইত্যাদি ঘ নাম্বারে এখানে বলা হয়েছে ফল জাতীয় কাঁচা পেঁপে টমেটো বেগুন কুমড়া ইত্যাদি এখানে চার নম্বরে বলা হয়েছে মশলা জাতীয় মশলা উৎপাদন এর উদ্দেশ্য উৎপাদিত গাছগুলোকে মশলা জাতীয় ফসল বলে যেমন পিঁয়াজ রসুন ধনিয়া হলুদ আদা এগুলো ইত্যাদি এগুলো হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট মাছগুলো পেয়ে যাচ্ছেন দুই নং প্রশ্নের উত্তর দুই নং প্রশ্নের যেগুলো উত্তর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ক্ষেত্র সমূহ নিম্নে আলোচনা করা হলো সো মৎস্য এটা আপনারা লিখে নেবেন সো মৎস্য যেটা আলোচনা করা আছে এটা লিখে নেবেন মৎস্য চাষ সো মৎস্য চাষের যেগুলো আলোচনা করা আছে সেগুলো লিখে নেবেন সো সম্পূর্ণ ভিডিওটা দেখলে 100% মার্কস মাস্কগুলো পেয়ে যাচ্ছেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট মাছগুলো পেয়ে যাচ্ছেন গোবাদি পশু সো গবাদি পশু যেগুলো উত্তর এখানে দেখতে পাচ্ছেন কৃষি একটি অন্যতম গুরুত্বপূর্ণ খাদ হলো গবাদি পশু তো এগুলো লিখে নেবেন সো লেখে নেওয়ার পর আমরা নিচে চলে যাব সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট মাছ পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু আপনাদের সরাসরি অপসার থেকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এসব প্রাণী গৃহে পালন করা হয় বলে এদেরকে গৃহপালিত পশু বলা হয় তো এইগুলো হচ্ছে গৃহপালিত পশু এটা আলোচনা করা হয়েছে আমরা নিচে চলে যাব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর অবশ্যই নতুন নতুনদের সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লোটিন সো প্লোটিনে এখানে যে সব প্রজাতি পাখি মানুষের তত্ত্বাবধানের বাস বাসত বাড়ি বা গৃহে লালন পালন করে বংশ বিস্তারের মাধ্যমে ডিম ও মাংস উৎপাদন করে হয় এবং অর্থনৈতিকভাবে তা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখে সেগুলোকে প্রোটিন বলে সেটাই বলা হয়েছে নিচে চলে যাব তো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধিতে গৃহপালিত পশু পাখি মূর্খ ভূমিকা পালন করে আসছে তো এগুলো আপনারা লিখে নেবেন আমরা নিচে চলে যাব তিন নং প্রশ্নের উত্তর তো তিন নম্বর যে প্রশ্নের উত্তরটা বলা হয়েছে এখানে তথ্য সেবার প্রাপ্তির উৎস ওইগুলো আপনারা লিখে নেবেন আমরা নিচে চলে যাব কৃষক মাঠ স্কুল সো ওইগুলো আপনারা লিখে নেবেন সো সম্পূর্ণ ভিডিওটা দেখলে হান্ড্রেড পার্সেন্ট মার্কসের সলিউশনগুলো করতে পারতেছেন আমরা কিন্তু আপনাদের সরাসরি অফসাইট থেকে দেখাচ্ছি কী কৃষি সভ্য উঠন বৈঠক এগুলো এগুলো আপনারা লিখে নেবেন সো সম্পূর্ণ ভিডিওটা দেখলে হান্ড্রেড পার্সেন্ট মার্কসের সলিউশনগুলো করতে পারতেছেন বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় এটাও লিখে নেবেন তো আমরা নিচে চলে যাব সম্পূর্ণ ভিডিওটা দেখলে হান্ড্রেড পার্সেন্ট মার্কসগুলো পেয়ে যাচ্ছেন বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট সো এটাও লিখে নেবেন সো আমরা নিচে চলে যাব চার নং প্রশ্নের উত্তরে তো চার নং প্রশ্নের উত্তরটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে ইমেল ইমেলটাও আপনারা লিখে নেবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে হান্ড্রেড পার্সেন্ট মার্কসগুলো পেয়ে যাচ্ছেন ভিডিও কন অ্যান্ড সি এটা আন্ডারলাইন করে এটা লিখে নেবেন সো গবেষণামূলক কাজে সো এগুলো লিখে নেবেন সো সফটওয়্যার আদান প্রদান এটাও লিখে নেবেন সো অনলাইন কেনাকাটা এটাও লিখে নেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে তথ্য সংগ্রহ এটা লিখে নেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট মার্কগুলো পেয়ে যাচ্ছেন দুই হাজার বাইশ সালে এসিসি পঞ্চম সপ্তাহের কৃষি শিক্ষা প্রথমপত্র অ্যাসাইনমেন্টের সমাধান সরাসরি অফিসের থেকে দেখে দিলাম দেখা হবে নেক্সট কোনো অ্যাসাইনমেন্টে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ